তোমরা সবাই কেমন আছো? আমি উলুল্লাহ স্যার তোমাদের সামনে আবার এসেছি ইংলিশ সেকেন্ড পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় ক্লাস নিয়ে। আশা করছি তোমরা সবাই আজকে ফার্স্ট পেপার পরীক্ষা অত্যন্ত ভালো দিয়েছো। কিন্তু ফার্স্ট পেপার পরীক্ষা নিয়ে এখন কিন্তু আর চিন্তা করা যাবে না। এখন ফার্স্ট পেপার, আশা করছি ফার্স্ট পেপার তোমরা ভালো পরীক্ষা দিয়েছো, কিন্তু ফার্স্ট পেপারে যে পারফরমেন্সই করে থাকো না কেন, ফার্স্ট পেপার নিয়ে তুমি এখন চিন্তা করবে না। তুমি চিন্তা করবা যে তোমার সামনে সেকেন্ড পেপার আছে, এবং সেকেন্ড পেপার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংলিশে ভালো করতে হইলে, ইংলিশে প্লাস পেতে চাইলে তোমাকে ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার পার্টে খুবই ভালো পারফর্ম করতে হবে। এবং তোমরা জানো যে ইংলিশ সেকেন্ড পেপারে 12টা গ্রামার আইটেম আছে, এবং প্রত্যেকটা গ্রামার আইটেমে 5 মার্কস করে, এবং প্রত্যেকটা আইটেমই খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকটা আইটেমে যদি 1 মার্ক করেও কম পাও, তাহলে 12টা আইটেমে কিন্তু 12 মার্কস কমে যাবে। এবং ইংলিশ সেকেন্ড পেপারে তুমি যদি শুধু গ্রামার আইটেমে 12 মার্কস কম পাও, তাহলে ইংলিশে প্লাস পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং তোমরা জানো যে ইংলিশে প্লাস যদি মিস করো, তাহলে বুয়েট মেডিকেল সহ ইউনিভার্সিটি সহ অনেক ভালো জায়গায় কিন্তু চান্স পেতে সমস্যা হবে। তো সেই জন্য আজকের ক্লাসটা তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে, তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আমরা আজকের ক্লাসে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের মোট 12টা গ্রামার আইটেমের প্রত্যেকটার একটা করে খুব পারফেক্ট এক্সাম্পল দেখাবো, এবং ওই এক্সাম্পলকে আমি এক্সপ্লেইন করবো। আমি কিন্তু অ্যান্সার বলবো না, আমি এক্সাম্পল থেকে আমি এক্সপ্লেইন করব, আমি নিয়মকানুন সহ তোমাদেরকে মনে করিয়ে দিব। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমার ফার্স্ট সেকেন্ড পেপারের ক্লাসে আমরা গ্রামার পার্টের মেজর যে রুলগুলো আছে সেগুলো আমরা এক্সপ্লেইন করেছিলাম। আজকে আমরা সরাসরি রুলসে যাব না, প্রথমে আমরা 12টা গ্রামার আইটেমের প্রত্যেকটার একটা করে পারফেক্ট এক্সাম্পল দেখাবো, যে ধরনের আসলে পরীক্ষার মধ্যে আসে, এবং প্রত্যেকটা অ্যান্সারকে আমি এক্সপ্লেইন করব, একদম কিছুটা সহজ আইটেম থেকে শুরু করে কঠিন আইটেম যেগুলো আছে এবং কনফিউজিং যে আইটেমগুলো আছে প্রত্যেকটাই খুব ভালো করে এক্সপ্লেন করব। এবং শেষের দিকে আমরা ফ্রি হ্যান্ড নিয়ে কথা বলবো, কারণ ফ্রি হ্যান্ডের মধ্যেও কিন্তু আছে হলো 40 মার্কস। পুরো ক্লাস জুড়ে তোমরা আমাদের সাথে থাকবে। চলে যাই আমরা প্রথম একদম মূল ক্লাসে চলে যাচ্ছি। তোমরা জানো যে মোট 12টা আইটেমের মধ্যে প্রথম আইটেমের নাম হচ্ছে আর্টিকেল। আর্টিকেল কিছুটা সহজ আইটেম, কিন্তু তোমরা অবাক হবা, আর্টিকেল কিছুটা সহজ আইটেম হবার পরেও শুধুমাত্র ইনসিনসিয়ারিটির কারণে এবং কিছু টেকনিক না জানা থাকার কারণে, এবং স্টুডেন্টরা আমরা যখন বোর্ডের খাতা দেখি তখন দেখতে পাই আর্টিকেলের মতো কিছুটা সহজ আইটেমেও 1-2 মার্ক করে কাটা যাচ্ছে। এই জন্য কোনো আইটেমকেই কিন্তু তোমরা সহজ করে নিবে না, প্রত্যেকটা আইটেমকেই তোমাকে সিরিয়াসলি নিতে হবে। আমরা আর্টিকেলের একটা এক্সাম্পল দেখাচ্ছি, আমি পড়ছি এবং আমরা এক্সপ্লেন করব, এবং তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটা আইটেমের অ্যান্সার আমি নিচে লিখে দিয়েছি, এবং তোমরা ওটা খুব ভালো করে যেন খেয়াল করতে পারো এবং আমি এক্সপ্লেন করব। দেখো আমাদের এক্সাম্পলটা হচ্ছে এরকম, ড্যাশ অ্যাংরি ম্যান ইজ নট লাইকড ইভেন বাই ড্যাশ ইডিয়ট। ওকে, ফার্স্ট সেন্টেন্সটি প্রথমে বোঝায় যাচ্ছে, ফার্স্ট যে প্রবলেমটা আছে অ্যাংরি ম্যান, অ্যাংরি ম্যান কথাটা হচ্ছে, অ্যাংরি কথাটা হলো অ্যাডজেক্টিভ এবং ম্যান কথাটা হচ্ছে নাউন। মনে রাখবা, যদি অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে, এবং সেই অ্যাডজেক্টিভটা যদি ভাওয়াল দিয়ে শুরু হয়, তখন সেখানে অ্যান্ড বসবে, এটা বোঝা যাচ্ছে। তাহলে এখানে বসবে হচ্ছে অ্যান অ্যাংরি ম্যান ইজ নট লাইকড ইভেন বাই ইডিয়েট। ইডিয়েট কথাটা এখানে সিঙ্গুলার নাউন, আমরা সবাই জানি সিঙ্গুলার নাউন যখন আর্টিকেল দিয়ে শুরু হয়, তখনও অ্যান বসে। তাহলে সেক্ষেত্রে অ্যান অ্যাংরি ম্যান ইজ নট লাইকড ইভেন বাই অ্যান ইডিয়েট। ওকে, দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন ড্যাশ এডুকেটেড অ্যান্ড আনএডুকেটেড। এখানে কিন্তু একটা বিষয় তোমাকে অনেক ভালো করে খেয়াল করতে হবে। এখানে দেখো এই জায়গাটাতে অ্যাংরি শব্দটা ছিল অ্যাডজেক্টিভ, অ্যাংরির সাথে পরে কিন্তু নাউন ছিল, সেই জন্য আমরা সেখানে বসিয়েছি হচ্ছে অ্যান। কিন্তু এখানে এডুকেটেডের পরে কোনো নাউন নেই, মনে রাখবা। আবার আমি রিপিট করছি, যদি কোনো অ্যাডজেক্টিভের পরে নাউন না থাকে, যদি দেখো অ্যাডজেক্টিভ একা আছে, যেমন এডুকেটেড, এডুকেটেড পার্সন বলে নাই, এডুকেটেড বলেছে, যদি কোনো অ্যাডজেক্টিভ একা থাকে তাহলে সবসময় তার পূর্বে দি বসবে। যদি কোনো অ্যাডজেক্টিভ একা থাকে, যদি অ্যাডজেক্টিভের পূর্বে পরে নাউন না থাকে, তখন সেই অ্যাডজেক্টিভের পূর্বে সবসময় দি বসবে। সেক্ষেত্রে এখানে বসবে হলো দ্য এডুকেটেড। যদি এখানে পার্সন থাকতো তাহলে আমরা কিন্তু দিতাম হলো অ্যান এডুকেটেড। এরপর একইভাবে আনএডুকেটেড, আনএডুকেটেড পিপুল বলে নাই, যদি বলতো আনএডুকেটেড পিপুল তখন হয়তো অ্যান, কিন্তু শুধু আনএডুকেটেড বলেছে, সেই জন্য এখানে বসবে হচ্ছে বি।
তাহলে বিটুইন দ্য এডুকেটেড অ্যান্ড দি আনএডুকেটেড এগেন দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন রিচ, রিচ শব্দটা আবার এখানে অ্যাডজেক্টিভ এবং আবার এইখানে কিন্তু পরে কোনো নাউন নেই, সেই জন্য রিচ বলতে পৃথিবীর সব ধনী মানুষদেরকে বোঝাইতেছে, সেই জন্য এখানে বসবে হলো দি, বিটুইন দ্য রিচ। এবং একইভাবে পোর শব্দটা এখানে অ্যাডজেক্টিভ এবং এরপরে কিন্তু পোর পিপুল বলে নাই, পোর পার্সন বলে নাই, সেই জন্য বসবে হচ্ছে দ্য, অ্যান্ড দ্য পোর, অ্যান্ড দ্য পোর। ওকে, এরপর এডুকেটেড ম্যান, এখানে দেখো এডুকেটেড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে ম্যান নাউন আছে, তার মানে এবং এটা শুরু হয়েছে হলো ভাওয়াল দিয়ে, তার মানে এখানে বসবে হলো অ্যান, অ্যান এডুকেটেড ম্যান শুড কাম ফরওয়ার্ড টু এডুকেটেড আনএডুকেটেড ম্যান। আনএডুকেটেডের ক্ষেত্রে, প্রথমবারের ক্ষেত্রে কিন্তু আনএডুকেটেড কথাটা এরপরে নাউন ছিল না, কিন্তু এখন কিন্তু আনএডুকেটেডের পরে ম্যান শব্দটা আছে, সেই জন্য এটা হবে সিঙ্গুলার এবং বসবে হলো অ্যান আনএডুকেটেড ম্যান। অন দি আদার হ্যান্ড রিচ রিচ ম্যান, রিচ শব্দের আগে এখানে ম্যান শব্দটা আছে, সেই জন্য বসবে হলো আ রিচ ম্যান শুড হ্যাভ সিম্প্যাথি ফর পোর ম্যান, পোর শব্দটার পরে কিন্তু ম্যান শব্দটা আছে, সেই জন্য এখানে বসবে হচ্ছে এ। ইচ্ছা করে আমি এরকম একটা এক্সাম্পল আমি ইচ্ছা করে নিয়েছে, এখান থেকে আমরা শিখতে পারলাম অ্যাডজেক্টিভ যখন একা থাকে অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে যখন কোনো নাউন না থাকে তখন সবসময় তার পূর্বে দি বসবে, এবং অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে, যদি প্লুরাল অর্থ প্রকাশ করে তখন দি বসবে, আর যদি সিঙ্গুলার অর্থ প্রকাশ করে এবং ভাওয়াল দিয়ে শুরু হয় তখন বসবে হচ্ছে অ্যান। টোটালটা আমরা আবার দেখে নেছি, অ্যান অ্যাংগ্রি ম্যান ইজ নট লাইকড ইভেন বাই অ্যান ইডিয়েট, দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন দ্য এডুকেটেড, এডুকেটেডের পরে নাউন নেই এজন্য দি বসছে, অ্যান্ড দি আনএডুকেটেড এগেন দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন দ্য রিচ, রিচ ম্যান বলে নাই সেই জন্য এখানে দ্য রিচ বসছে, অ্যান্ড দ্য পোর, পোর শব্দটা এখানে অ্যাডজেক্টিভ পরে কোনো নাউন নেই সেই জন্য এখানে দি বসছে, অ্যান এডুকেটেড ম্যান শুড কাম ফরওয়ার্ড টু এডুকেট অ্যান আনএডুকেটেড ম্যান, অন দি আদার হ্যান্ড আর রিচ ম্যান শুড হ্যাভ সিম্প্যাথি ফর এ পোর ম্যান। আবার আমি রিপিট করছি, এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, যখন অ্যাডজেক্টিভ একা থাকবে, অ্যাডজেক্টিভের পরে যখন কোনো নাউন থাকবে না তখন সবসময়ই দি বসবে, আর অ্যাডজেক্টিভের পরে যখন নাউন থাকবে, যদি প্লুরাল অর্থ প্রকাশ করে তখন বসবে হচ্ছে দি, আর যদি সিঙ্গুলার অর্থ প্রকাশ করে, যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তখন বসবে হচ্ছে অ্যান, যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তখন বসবে হচ্ছে এ। আমরা চলে যাচ্ছি পরের আইটেমে, প্রিপোজিশন। প্রিপোজিশন অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং প্রিপোজিশন আইটেমটা হচ্ছে এরকম, তুমি বুঝতে পারবা না যে তুমি প্রিপোজিশন ভুল করেছো, যেমন ট্রান্সফরমেশন তুমি ভুল করলে তুমি বুঝতে পারবা যে ট্রান্সফরমেশনটা তুমি পারছো না, এবং যদি তুমি কানেক্টরস ভুল করো তুমি বুঝতে পারবা যে কানেক্টরস কঠিন মনে হচ্ছে তুমি পারছো না, কিন্তু প্রিপোজিশন তোমার কাছে মনে হয়েছে যে আসলে এটা সহজ কিন্তু তুমি লিখে দিয়ে আসছো এবং ভুল হয়েছে, এই জন্য অত্যন্ত সাবধান। প্রিপোজিশনে ভালো করতে হলে তোমাকে যথেষ্ট প্র্যাকটিস করে আসতে হবে, এবং প্র্যাকটিস করে আসতে হবে এবং কিছু কনফিউশন কাজ করে। এবং আরেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, এখানে এইচএসসি লেভেলের প্রিপোজিশন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের রুলের চাইতে অনেক বেশি রিলেভেন্ট হচ্ছে কনটেক্সট, অর্থাৎ একই শব্দ একই কনটেক্সটে এক এক রকম প্রিপোজিশন ক্যারি করতে পারে। আমরা সরাসরি একটা এক্সাম্পলে যাচ্ছি, একটা পারফেক্ট এক্সাম্পল আমরা এখানে দিচ্ছি, আমরা এরকম একটা এক্সাম্পলকে আমরা বাছাই করেছি যেখান থেকে তোমরা কিছুটা আইডিয়া পাবা যে আসলে এইচএসসি পরীক্ষাতে কোন রকমের প্রিপোজিশনগুলো আসে। আনফর্চুনেটলি আওয়ার ভেরি এডুকেশন হ্যাজ বিন সাকসেসফুল ড্যাশ ডিপ্রাইভিং আস, এখানে একটা প্রিপোজিশন পড়বে, এভাবে তুমি চিন্তা করবা, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মাথায় রাখার দরকার নেই, তুমি চিন্তা করবা হচ্ছে কনটেক্সট, কোন কনটেক্সটে তুমি প্রিপোজিশনটা বসাইতেছো। সফল হইতে হয় কোনো একটা ক্ষেত্রে, মাথায় রাখবা কোনো ক্ষেত্র যদি বোঝায় তখন বসবে হচ্ছে ইন, আমি রিপিট করছি, যখন কোনো ক্ষেত্র বোঝাবে তখন বসবে হচ্ছে ইন, অর্থাৎ সাকসেসফুল হয় কোনো একটা ক্ষেত্রে তার মানে সেখানে বসবে হচ্ছে ইন, তারা সফল হয় ইন ডিপ্রাইভিং আস, ইন ডিপ্রাইভিং আস ড্যাশ ইন ডিপ্রাইভিং আস। আরেকটা বিষয় মাথায় রাখবা, ডিপ্রাইভের পরে সবসময় অফ বসে, অর্থাৎ তুমি কনটেক্সট যেরকম মাথায় রাখতে হবে একইভাবে আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কিছু নিয়মকানুন তোমাকে মাথায় রাখতে হবে। ডিপ্রাইভের পরে তাহলে সবসময় কী বসবে? অফ। তাহলে ইন ডিপ্রাইভিং আস অফ আওয়ার রিয়াল ইনিশিয়েটিভ, আমাদেরকে সফলভাবে বঞ্চিত করে শিক্ষার সঠিক উদ্যোগ থেকে, অ্যান আওয়ার কারেজ
কারেজের পরে আবার অফ বসে। কারেজটা কিসের? চিন্তার। কারেজ কিসের? মনে রাখবা, যখন দুইটি শব্দের মাঝখানের সম্পর্ক কিসের, কার, কাদের এরকম অর্থ প্রকাশ করে, তখন সাধারণত অফ বসে, আমাদেরকে বঞ্চিত করে আমাদের চিন্তার সাহস থেকে। দ্য ট্রেনিং উই গেট ড্যাশ আওয়ার স্কুল, প্রশিক্ষণ নেই আমরা স্কুল থেকে। তাহলে স্কুল একটা জায়গা, জায়গার জায়গার পূর্বে বসবো হচ্ছে ইন। আবার এরকম কিন্তু হতে পারে যে একটা জায়গায় ইন বসছে, একই জায়গায় ফ্রম বসতে পারে, একই জায়গায় ফর বসতে পারে, অনেক সময় একাধিক প্রিপোজিশন বসতে পারে। তাহলে দ্য ট্রেনিং উই গেট, প্রশিক্ষণ যেটা আমরা নেই, কোথা থেকে নেই? স্কুলে নেই। স্কুল একটা জায়গা, জায়গার পূর্বে ইন বসবে। তাহলে ইন আওয়ার স্কুল হ্যাজ দ্য কনস্ট্যান্ট ইমপ্লিকেশন, ইমপ্লিকেশন থাকতে হবে কোনো ক্ষেত্রে। ইমপ্লিকেশন হচ্ছে প্রভাব, এবং এটা থাকবে হচ্ছে কোনো একটা ক্ষেত্রে। তাহলে ইন ইট, আবার ইন বসছে। দ্যাট ইট ইজ নট ফর আস টু প্রডিউস, অর্থাৎ আমরা যে প্রশিক্ষণটা স্কুল থেকে নিচ্ছি এটা উৎপাদন করবার জন্য নয়, কোনো কিছু তৈরি করবার জন্য নয়, বাট টু বড়ো, বরং ধার করবার জন্য। অ্যান্ড উই আর কাস্টিং অ্যাবাউট টু বড়ো আওয়ার এডুকেশনাল প্ল্যানস, আমরা আমাদের এডুকেশনাল প্ল্যানকে আমরা ধার করতে চাচ্ছি। ড্যাশ ইউরোপিয়ান ইনস্টিটিউশন, ধার করতে হবে কোনো কিছু থেকে। মনে রাখবা, যখন দুই শব্দের মাঝখানের সম্পর্ক হতে থেকে এরকম বোঝায়, তখন বসবে হচ্ছে ফ্রম। আমরা ধার করতে চাই ইউরোপিয়ান ইনস্টিটিউশন থেকে, তাহলে ফ্রম, ফ্রম দ্য ইউরোপিয়ান ইনস্টিটিউশন। দ্য ট্র্যাম্পলিড প্ল্যান্টস, নষ্ট হয়ে যাওয়া ফসলগুলো, অফ ইন্ডিয়ান কর্ন, অর্থাৎ ইন্ডিয়ান ফসল ক্ষেতের যে ফসলগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে, প্ল্যান্টস পরিকল্পনা করে, প্ল্যান্টস। অ্যান্ড উই আর কাস্টিং অ্যাবাউট টু বড়ো আওয়ার এডুকেশনাল প্ল্যান্টস ফ্রম দ্য ইউরোপিয়ান ইনস্টিটিউশন। দ্য ট্র্যাম্পলিড প্ল্যান্টস অফ ইন্ডিয়ান কর্ন আর এ ড্রিমিং, অর্থাৎ নষ্ট হয়ে যাওয়া ইন্ডিয়ান ফসলের ক্ষেত তারা স্বপ্ন দেখছে। ড্রিমের পরে অফ বসে, মাথায় রাখবা, ড্রিমের পরে অফ বসে, ডিপ্রাইভের পরে অফ বসে, কনসাসের পরে অফ বসে, অ্যাওয়ার্ডের পরে অফ বসে, মাথায় রাখবা। তাহলে ড্রিমিং অফ রিপিং দেয়ার হারভেস্ট, রিপ মানে ফসল তোলা, তারা হারভেস্ট ফসল তুলতে চায় কোনো জায়গা থেকে। আবার আমি বলেছি, যখন হতে থেকে বোঝাবে তখন ফ্রম হবে। তাহলে ফসল তুলতে চায় কোথা থেকে? ফ্রম দ্য নেইবারিং হুইট ফিল্ডস, অর্থাৎ আমার নিজের ক্ষেত নষ্ট হয়ে গেছে, আমি স্বপ্ন দেখছি পাশের ক্ষেত থেকে আমি ফসল তুলব, অর্থাৎ হতে থেকে বুঝিয়েছে, সেই জন্য এখানে হবে হলো ফ্রম, ফ্রম দ্য নেইবারিং হুইট ফিল্ডস। টু চেঞ্জ দ্য ফিগার, অর্থাৎ ফিগারকে চেঞ্জ করবার জন্য, উই ফরগেট দ্যাট, আমরা ভুলে যাই যে ফর প্রফিসিয়েন্সি ড্যাশ ওয়াকিং, প্রফিসিয়েন্সি হচ্ছে দক্ষতা, দক্ষতা অর্জন করতে হয় কোনো ক্ষেত্রে, যখনই কোনো ক্ষেত্র বোঝাবে তখনই বসবে হচ্ছে ইন, ইন ওয়াকিং। ইট ইজ বেটার টু ট্রেন দ্য মাসেলস অফ আওয়ার ওন লেগস দ্যান টু স্ট্রাট ড্যাশ উডেন, স্ট্রাট হলো এখানে প্রশিক্ষণ দেওয়া, স্ট্রাটের পরে আপন হতে পারে অথবা উইথ হতে পারে, যখন কোনো ইনস্ট্রুমেন্ট বোঝাবে তখন উইথ হয়, যখন কোনো ইনস্ট্রুমেন্ট বোঝায় তখন, যেমন দ্য লেটার ইজ রিটেন উইথ আ পেন, পেনটা এখানে ইনস্ট্রুমেন্ট, সেই জন্য এখানে উইথ বসেছে। আবার আমি প্র্যাকটিস করব হলো কাঠের পা দিয়ে, এই কনটেক্সটে তখন আপন বসতে পারে, তার মানে এখানে উইথ হতে পারে অথবা আপন হতে পারে। টোটাল অ্যান্সারটাকে আমি আবার রিভিউ করছি, এখানে আমি লিখে দিয়েছি, আমি লিখে দিয়েছি, উদ্দেশ্য হলো যেন যখন আমরা কথা বলি তখন তুমি শুনবা খুব ভালো করে, এবং অ্যান্সার প্রশ্ন দেখাবার সময় তুমি এটা মনে রাখবার চেষ্টা করবা, অর্থাৎ আমরা এমন একটা এক্সাম্পলকে নেবার চেষ্টা করছি যেন একটা এক্সাম্পল তুমি যদি খুব ভালো করে বোঝো তাহলে আরও 10টা এক্সাম্পল করতে যেন তোমার সুবিধা হয়। আনফর্চুনেটলি আওয়ার ভেরি এডুকেশন হ্যাজ বিন সাকসেসফুল ইন, আমি বলেছিলাম তখনই প্রেক্ষাপট বুঝিয়েছে, কোনো ক্ষেত্র বুঝিয়েছে, সেই জন্য এখানে বসেছে হলো ইন, ইন ডিপ্রাইভিং আস, ডিপ্রাইভের পরে অফ বসে, সেই জন্য সেখানে অফ বসেছে। অফ আওয়ার রিয়েল ইনিশিয়েটিভ অ্যান্ড আওয়ার কারেজ, কারেজের পরে অফ বসে, সেই জন্য এখানে অফ বসেছে। দ্য ট্রেনিং উই গেট, প্রশিক্ষণ আমরা নেই স্কুলে, স্কুল একটা জায়গা, যদি ইউনিভার্সিটি একটা জায়গা, কলেজ একটা জায়গা, স্কুল কলেজ অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা অন্য কোনো জায়গা যদি বোঝায় তখন বসবে হচ্ছে ইন, ইন আওয়ার স্কুল হ্যাজ দ্য কনস্ট্যান্ট ইমপ্লিকেশন ইন ইট, এর মধ্যে প্রভাবটা থাকে, এর মধ্যে যে শিক্ষাটা আমরা স্কুল থেকে গ্রহণ করে এসেছি। দ্যাট ইট ইজ নট ফর আস টু প্রডিউস বাট টু বড়ো, অ্যান্ড উই আর কাস্টিং অ্যাবাউট টু বড়ো আওয়ার এডুকেশনাল প্ল্যান্স ফ্রম দ্য ইউরোপিয়ান ইনস্টিটিউশন,
আমরা স্বপ্ন দেখি, আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা ধার করে নিয়ে আসবো কোনো জায়গা থেকে থেকে বুঝিয়েছে, এই জন্য এখানে বসে হচ্ছিল ফ্রম দ্য ট্র্যাম্পলিট প্ল্যান্টস অফ ইন্ডিয়ান কর্ন আর এ ড্রিমিং, ড্রিমের পরে অফ বসে, সেই জন্য এখানে অফ বসেছে, ড্রিমিং অফ রিপিং দেয়ার হারভেস্ট, ফসল তুলবে হচ্ছে কোনো জায়গা থেকে, জায়গা অর্থ প্রকাশ করেছে, সেই জন্য এখানে অফ ফ্রম বসেছে, ফ্রম দ্য নেইবারিং হুইট ফিল্ডস টু চেঞ্জ দ্য ফিগার উই ফরগেট দ্যাট ফর প্রফিশিয়েন্সি ইন ওয়াকিং, দক্ষতা অর্জন করতে হবে কোনো ক্ষেত্রে, যখন কোনো ক্ষেত্র বোঝাবে তখন ইন বসবে, ইন ওয়াকিং, ইট ইজ বেটার টু ট্রেন দ্য মাসেলস অফ আওয়ার ওন লেগস দ্যান টু স্ট্রাট, ইনস্ট্রুমেন্ট বুঝিয়েছে, এই জন্য উডেন উইথ বসবে অথবা আপন বসবে। তবে মনে রাখবা পরীক্ষার মধ্যে যখন দেখবা কোনো একটা প্রিপোজিশনে ডাবল প্রিপোজিশন হতে পারে, তোমরা অ্যান্সার করবার সময় কিন্তু ডাবল প্রিপোজিশন ইউজ করবা না, তোমরা একটা প্রিপোজিশন ইউজ করবা, তো অর্থাৎ হতে পারে দুইটাই কারেক্ট, কিন্তু তুমি ইউজ করবা হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে আমি যদি রিভিউ করি, তাহলে প্রিপোজিশন এক্সাম্পল থেকে আমরা শিখলাম যখন কোনো ক্ষেত্র বোঝাবে তখন বসবে হচ্ছে ইন, যখন হতে থেকে এরকম বোঝাবে তখন বসবে হচ্ছে ফ্রম, যখন কিসের কার কাদের এরকম অর্থ প্রকাশ করবে তখন বসবে হচ্ছে অফ, যখন ইনস্ট্রুমেন্ট অর্থ প্রকাশ করবে তখন বসবে হচ্ছে উইথ, কোনো কিছুর উপরে যখন বোঝাবে তখন বসবে হচ্ছে আপন। আমরা চলে যাচ্ছি হলো পরের এক্সাম্পল, ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস কিছুটা সহজ আইটেম, এখানে টু থিংস আর ইম্পর্টেন্ট ইন ডুইং ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস, এখানে তোমাকে প্রথমে জানতে হবে, এখানে ক্লু দেওয়া থাকে, তুমি ক্লুর অর্থ ঠিক মতো বুঝতে হবে, তুমি যেন ক্লুটার অর্থ খুব ভালো করে বুঝতে পারো, এবং যে সেন্টেন্সের মধ্যে তুমি শব্দগুলোকে বসাবা ওই সেন্টেন্সের অর্থ খুব ভালো করে বুঝতে হবে, এবং কিছুটা সহজ আইটেম, এবং আমার কাছে মনে হয় ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস আর্টিকেলের চাইতেও সহজ আইটেম, খুব ভালো করে খেয়াল করো, অ্যাজ ইফ হচ্ছে যেন, হোয়াট ইজ, হোয়াটস ইট লাইক অর্থাৎ এটি কীরকম, অ্যাজ সুন অ্যাজ হলো হতে না হতে, উড রাদার হচ্ছে বরং, হোয়াট ইফ এটি কেমন হবে যদি এরকম হয়, হ্যাভ টু বাধ্যবাধকতা বোঝায়, কোথাও কোনো কিছু থাকা বোঝালে দেয়ার বোঝায়, ইট ইট তো সাবজেক্ট আকারে বসে, লেট অ্যালোন তো দূরের কথা এরকম অর্থ প্রকাশ করে, হ্যাড বেটার হচ্ছে বরং ভালো, ঠিক আছে। এখানে আমরা কম সময় নেব কিছুটা, যেহেতু আমরা সবগুলো আইটেম কভার করব, যে আইটেমগুলো কিছুটা সহজ সেখানে আমরা কম সময় নিচ্ছি, আমি চলে যাচ্ছি হলো সরাসরি অ্যান্সারে, অ্যান্সার শিটে, ভালো করে খেয়াল করো, কালচারাল ফাংশন ইজ গোয়িং টু বি হেল্ড ইন আওয়ার কলেজ ড্যাশ পুটিং আপ দ্য ড্রামা রক্তকরবী বাই রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ এটি কেমন হয় যদি রক্তকরবী নাটকটাকে আমরা পারফর্ম করি, এটি কেমন হয় এরকম অর্থ যদি প্রকাশ করে তখন হোয়াট ইজ ইট লাইক। আরেকটা বিষয় খেয়াল রাখবা, তোমরা শব্দগুচ্ছ বসাবার সময় সেন্টেন্সের স্ট্রাকচার খুব ভালো করে খেয়াল করবা, এখানে দেখো লাইক একটি ভার্ব, পুটিং আরেকটা ভার্ব, পাশাপাশি দুইটি ভার্ব যখন থাকে তখন সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে পরের ভাব আইনজি হয়ে যায় যদি একটি অর্থ প্রকাশ করে, তাহলে এখানে পুটিং শব্দটা আইনজি আছে, এমন শব্দগুচ্ছ আমরা বসাবো যে যার পরে আইনজিযুক্ত শব্দ হতে পারে, সেই জন্য এখানে এখানে অর্থ বুঝিয়েছে এটি কেমন হয়, এছাড়া লাইক একটি ভাব, পুটিং আরেকটা ভাব, পাশাপাশি দুইটি ভাব, পরের ভাব আইনজি আকারে বসছে, এই জন্য হোয়াট ইজ ইট লাইক হয়েছে। এরপরে আসো, শি ক্যানট স্পিক প্রপারলি ইন দ্য ক্লাস লেট অ্যালোন, অর্থাৎ ক্লাসে সে ভালো মতো কথা বলতে পারে না, লেট অ্যালোন অ্যাড্রেসিং বিফোর এ লার্জ অডিয়েন্স, ক্লাসেই সে ঠিক মতো কথা বলতে পারে না, লার্জ অডিয়েন্সের সামনে তো কথা বলবে দূরের কথা, এরকম দূরের কথা অর্থ যদি প্রকাশ করে তাহলে আমরা লেট অ্যালোন বসবো, যেমন সে এক মাইলই হাঁটতে পারে না, দশ মাইল তো দূরের কথা, হি ক্যানট ওয়াক ওয়ান মাইল লেট অ্যালোন টেন মাইলস, এরকম অর্থ প্রকাশ করে। ইউ আর ডিপেন্ডিং অন হিজ মানি, তুমি তার অর্থের উপরে নির্ভর করছো, হোয়াট ইফ হি ফেলস টু গিভ ইউ দ্য মানি ইন প্রপার টাইম, তখন কি হবে যদি সে টাকাটা সময় মতো দিতে না পারে, কি হবে এরকম অর্থ যদি প্রকাশ করে তখন বুঝবো হচ্ছে হোয়াট ইফ, আই অ্যাম সারপ্রাইজ টু হিয়ার হিজ স্পিচেস, আমি তার কথা শুনে অবাক হয়েছি, হি স্পোক অ্যাজ ইফ, আমি আমার প্রথম ক্লাসে তোমাদের বারবার বলেছি অ্যাজ ইফ এবং অ্যাজ দো প্রায়ই পরীক্ষার মধ্যে আসে, এটা শুধুমাত্র ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস আছে না, কমপ্লিটিং সেন্টেন্স আসে, মাথায় রাখবে, আমি বলে দিচ্ছি অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রে, অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বের ভাব যখন প্রেজেন্ট হবে তখন পরের ভাব টু বি ভার্বের ক্ষেত্রে বসবে হচ্ছে ওয়্যার, মূল ভার্বের ক্ষেত্রে বসবে পাস্ট টেন্স, কিন্তু অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বের ভাব যখন পাস্ট থাকে পরের ভার্বের ক্ষেত্রে যদি টু বি ভার্ব বসে তখন বসবে হ্যাড বিন, মূল ভার্বের ক্ষেত্রে বসবে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল, এখানে এখানে দেয়া আছে অ্যাজ ই স্পোক
পাস্ট টেন্স দেওয়া আছে, সেই জন্য পরের ভাব হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল আছে। মাঝখানে যদি যেন অর্থ প্রকাশ করেছে, যখন যেন অর্থ প্রকাশ করবে তখন অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসবে। এরপরে আসো, আই ওয়েন্ট দেয়ার টু মিট হিম, অ্যাজ সুন অ্যাজ আই স হিম আই রাশ টু হিম। যদি একটি ঘটনা হতে না হতেই যদি আরেকটি ঘটনা হয়, যদি একটি ঘটনা হতে না হতেই আরেকটি ঘটনা হয়, তখন সাধারণত অ্যাজ সুন অ্যাজ অথবা নো সুনার হ্যাড বসে। যদি দেখো মাঝখানে দেন আছে তখন বসবে নো সুনার হ্যাড, আর যদি দেখো মাঝখানে কমা আছে তখন বসবে হলো তখন বসবে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। এরপর আসো, ইউ হ্যাড বেটার স্টার্ট ফর কলেজ আর্লি, তুমি বরং আর্লি কলেজের দিকে রওনা দাও। দ্য স্কাই ইজ গেটিং ক্লাউডি, আকাশ মেঘলা হয়ে যাচ্ছে, অ্যান্ড ইট মাইট রেইন সুন। বরং ভালো অর্থ যদি প্রকাশ করে তখন বসে হচ্ছে হ্যাড বেটার, মাথায় রাখবা। বরং ভালো অর্থ প্রকাশ করলে হ্যাড বেটার, এবং আরেকটা কথা মাথায় রাখবা, হ্যাড বেটারের পরে উড রাদারের পর, লেটের পর, নিডের পর সরাসরি ভার্পের প্রেজেন্ট ফর্ম বসে। আই উড রাদার সিক হিজ হেল্প, আমি বরং তার সাহায্য খুঁজব। আ গ্রেট ডিল অফ ওয়ার্ক ইজ স্টিল পেন্ডিং, অনেক কাজ এখনও বাকি আছে। যদি বরং ভালো অর্থ প্রকাশ করে তখন বসবো হচ্ছে হ্যাড বেটার, আর শুধু বরং অর্থ যদি প্রকাশ করে তখন হবে হচ্ছে উড রাদার। এবং হ্যাড বেটার এবং উড রাদার দুইটারই পরে কিন্তু সরাসরি ভার্পের প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে বরং ভালো অর্থ প্রকাশ করেছে সেই জন্য বসেছে হ্যাড বেটার, আর এখানে শুধু বরং অর্থ প্রকাশ করেছে সেই জন্য এখানে বসেছে হলো উড রাদার। ইট ইজ নট ওয়াইজ ফর আস, এখানে জাস্ট সাবজেক্ট আকারে ইট বসছে, অনেক সময় এরকম দিয়ে দেয়, দেখবা দশটার মধ্যে একটা দুইটা কিছুটা সহজ আছে। টু বি সাকসেসফুল ইন লাইফ উই হ্যাভ টু বি ডিসিপ্লিন, জীবনে সফল হওয়ার জন্য আমাদেরকে অনেক বেশি ডিসিপ্লিন হতে হবে। যদি বাধ্যবাধকতা অর্থ প্রকাশ করে তখন এখানে হ্যাভ টু বসে। যদি কোনো বাধ্যবাধ, আমাকে এটা করতে হবে, আমি করি আই ডু, আমাকে করতে হবে আই হ্যাভ টু ডু, এরকম যদি হয়, আমি যাই আই গো, আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো, তাহলে বাধ্যবাধকতা যদি বোঝায় তখন হ্যাভ টু হবে। এরপর ওয়ান্স দেয়ার লিভড এ ফার্মার ইন আ ভিলেজ, কোথাও কোনো কিছু আছে এরকম যদি বোঝায় তখন সাধারণত ইন্ট্রোডাক্টরি দেয়ার হয় সাবজেক্ট আকারে। এখানে গ্রামে কোথাও কোনো কিছু আছে বুঝিয়েছে, সেই জন্য এখানে দেয়ার বসেছে। ঠিক আছে, তাহলে ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডসের ক্ষেত্রে আমরা যে বিষয়টা শিখলাম, ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডসের ক্ষেত্রে দুইটা বিষয় মাথায় রাখবা। এক, যে সমস্ত ক্লু দেওয়া থাকবে তার অর্থ তোমাকে খুব ভালো করে বুঝতে হবে, এবং যে সেন্টেন্স দেওয়া থাকবে সেই সেন্টেন্সের অর্থ ভালো করে বুঝতে হবে, এবং অর্থের সাথে মিল রেখে স্ট্রাকচার ঠিক রেখে তুমি বসাবে। আমরা চলে যাচ্ছি হচ্ছে তারপরের আইটেমে, কমপ্লিটিং সেন্টেন্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ আইটেম। আমরা যখন বোর্ডের খাতা দেখি তখন তুমি যখন এসে লিখছো ছয় পৃষ্ঠার, তখন টোটাল এসে কিন্তু লাইন বাই লাইন পড়া হচ্ছে না, মাঝখান থেকে পড়ে বোঝার চেষ্টা করা হয় যে আসলে তোমার রাইটিং স্ট্যান্ডার্ডটা কতটুকু ভালো। কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু টিচার লাইন বাই লাইন পড়বে, এই জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে কমপ্লিটিং সেন্টেন্স করবার সময় মাথায় রাখবা, তুমি যে সেন্টেন্সগুলো লিখছো সেই সেন্টেন্সগুলো প্রথমত গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে, দ্বিতীয়ত তোমার সেন্টেন্সগুলো যেন কন্টেক্সুয়ালি মিনিংফুল হয়। তার মানে টু থিংস আর ইম্পর্টেন্ট ইন ডুইং কমপ্লিটিং সেন্টেন্সেস, ওয়ান ইজ দ্য সেন্টেন্স শুড বি গ্রামাটিক্যালি কারেক্ট, অ্যানাদার ইজ দ্য সেন্টেন্স শুড বি কন্টেক্সুয়ালি মিনিংফুল, অর্থাৎ বিষয়গুলোকে অর্থপূর্ণ হতে হবে এবং বিষয়গুলো গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। আমরা একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল আমরা এখানে নিয়েছি, খুব ভালো করে তোমরা খেয়াল করবা। এখানেও আমরা সময়কে সেভ করবার জন্য সরাসরি অ্যান্সার পার্টে চলে যাচ্ছি, কারণ অনেকগুলো আইটেম আমরা টাচ করব এবং শেষের 10 মিনিট আমরা ফ্রি হ্যান্ড নিয়েও আলোচনা করব। ভালো করে খেয়াল করো, ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ফর 3 আওয়ার্স অ্যান্ড ইট শোস নো সাইন অফ স্টপিং, অর্থাৎ 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির থামার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। উই হ্যাভ টু টেক অ্যান আমব্রেলা সো দ্যাট, আমাদেরকে একটা ছাতা নিতে হবে, সো দ্যাট, মাথায় রাখবে। আমি আমার প্রথম ক্লাসে বলেছিলাম যদি সেন্টেন্সের মাঝখানে সো দ্যাট থাকে তাহলে এরপর সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্পের প্রেজেন্ট ফর্ম বসবে। আবার বলছি, যখন কোনো সেন্টেন্সের মাঝখানে সো দ্যাট থাকে তখন সো দ্যাটের পর সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্পের প্রেজেন্ট ফর্ম বসে। যদি সো দ্যাটের আগের অংশ পাস্ট হয় তাহলে পরের অংশে কুড বসবে, যদি সো দ্যাটের আগের অংশ প্রেজেন্ট হয় তখন পরের অংশে বসবে হচ্ছে ক্যান। আবার মাথায় রাখবা, সো দ্যাট যদি একসাথে থাকে তাহলে পরের অংশ হবে হচ্ছে পজিটিভ, আর সো ডট ডট যদি দ্যাট থাকে তাহলে পরের অংশ হবে নেগেটিভ। আমি রিপিট করছি, সো এবং দ্যাট মাঝখানে যদি আরও শব্দ থাকে তখন এরপরে
সাবজেক্ট প্লাস ক্যানট অথবা কুড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আর সো দ্যাট, সো এবং দ্যাটের মাঝখানে যদি কোনো শব্দ না থাকে, যদি একসাথে থাকে, তখন সো দ্যাটের পর সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। খুব ভালো করে খেয়াল করবে। তাহলে এখানে সো এবং দ্যাট মাঝখানে কিন্তু কোনো শব্দ নেই, এই জন্য আমরা পরের পার্টটা আমরা অ্যাফার্মেটিভ করব অর্থের সাথে মিল রেখে। তাহলে দেখো তো আবার মনে আছে কিনা, সো দ্যাটের পর সাবজেক্ট বসবে, এরপর ক্যান অথবা কুড বসবে, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে আমরা উই হ্যাভ টু টেক অ্যান আমব্রেলা, আমাদেরকে একটা ছাতা নিতে হবে, সো দ্যাট যেন উই ক্যান সেভ আওয়ার সেলভস ফ্রম দ্য রেইন, যেন আমরা আমাদেরকে বৃষ্টি থেকে রক্ষা করতে পারি। এখানে এই কথার বাইরে অন্য যে কোনো কথা লিখতে পারবা তুমি, কিন্তু স্ট্রাকচারটা যেন হবে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপর আসো, দে ডিড নট ইনফর্ম মি অ্যাবাউট দ্য পিকনিক, তারা পিকনিক সম্পর্কে আমাকে কোনো কিছু ইনফর্ম করে নাই। হ্যাড আই বিন প্রপোজ টু অ্যাটেন্ড দ্য পিকনিক, হ্যাড আই বিন প্রপোজড, শর্তযুক্ত সেন্টেন্সের তিন নাম্বার রুল এটা, শর্তযুক্ত সেন্টেন্সের তিন নাম্বার রুল মাথায় রাখবা। শর্তযুক্ত সেন্টেন্স তিন রকম আমি মনে করিয়ে দিচ্ছি, এবং আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করছি একই সাথে আমরা কিন্তু রাইট ফর্মস অফ ভার্বসের অনেক নিয়ম তোমাকে আমি মনে করিয়ে দেব। তোমাদের মনে আছে নিশ্চয়ই, শর্তযুক্ত সেন্টেন্সের একটা অংশ যখন প্রেজেন্ট, অপর অংশ হবে হচ্ছে ফিউচার। শর্তযুক্ত সেন্টেন্সের একটা অংশ যখন পাস্ট, তখন অপর অংশ হবে হচ্ছে উড অথবা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর শর্তযুক্ত সেন্টেন্সের একটা অংশ যখন পাস্ট পারফেক্ট, তখন অপর অংশ হবে উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো তো, এটা শর্তযুক্ত সেন্টেন্সের একটা অংশ, এখানে কিন্তু পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল আছে। তার মানে আমরা খাতা দেখার সময় আমরা খেয়াল করব যে তুমি এখানে উড হ্যাভ অথবা কুড হ্যাভ বসিয়েছো কিনা, এবং পরীক্ষার মধ্যে প্রায় এটা আসে। মনে রাখবা, আবার রিপিট করছি, শর্তযুক্ত সেন্টেন্সের একটা অংশ যখন পাস্ট পারফেক্ট, তখন অপর অংশ হবে উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। শর্তযুক্ত সেন্টেন্স একটা অংশ যখন পাস্ট পারফেক্ট, তখন অপর অংশ হবে উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। হ্যাড আই বিন প্রপোজ টু অ্যাটেন্ড দ্য পিকনিক, যদি আমাকে পিকনিকে অ্যাটেন্ড করতে বলা হইতো, আই উড হ্যাভ অ্যাটেন্ড দ্য পিকনিক, আমি পিকনিকে অ্যাটেন্ড করতাম। এখানে যদি পাস্ট থাকতো তাহলে শুধু উড হইতো, এখানে যদি প্রেজেন্ট থাকতো তাহলে সেখানে হইতো উইল। এরপর ইউ শুড ইউজ ইউর কমন সেন্স অ্যান্ড ডু নট ওয়েস্ট এনিথিং, তোমার কমন সেন্স তুমি অ্যাপ্লাই করবা এবং কোনো কিছুকে নষ্ট করবা না। ইউ মাস্ট রিমেম্বার দ্য ওয়াইজ সেইং, তুমি ওয়াইজ সেইংটা মনে রাখবা। এখানে আন্ডারলাইন করা আছে ড্যাশ নট, পরীক্ষার মধ্যে এই অংশটা গ্যাপ থাকবে, ওয়ান্ট নট। প্রায়ই আমরা দেখতে পাই বিভিন্ন বোর্ডের প্রশ্ন, তোমরা যদি অ্যানালাইজ করো তাহলে দেখবা একটা কমপক্ষে একটা প্রবাদ বাক্য থাকার সম্ভাবনা আছে। এই জন্য কিছু কমন প্রবাদ বাক্য প্রভাব তোমাকে মাথায় রাখতে হবে। এটা ওয়েস্ট নট ওয়ান্ট নট, অর্থাৎ তুমি যদি অপচয় না করো তাহলে তুমি অভাবের মধ্যে পড়বা না। আই নেভার, এখানে কিন্তু আমরা অ্যান্সার পার্টটা দেখাচ্ছি, আবার বলছি অ্যান্সার পার্টটা আমি ইচ্ছা করে দেখাচ্ছি যেন তুমি দেখে বুঝতে পারো যে কোন স্ট্রাকচারটা এখানে ব্যবহার করা হয়েছে, অনেক সময় বললে মনে থাকে না। এরপর আসো, আই নেভার ফাইন্ড ইউ স্টাডিং সিরিয়াসলি, কখনোই আমি তোমাকে সিরিয়াসলি পড়াশোনা করতে দেখি নাই। ইট ইজ নো ওয়ান্ডার দ্যাট, এটা অবাক হওয়ার কিছু নাই। ইউ অলওয়েজ শো, তুমি সবসময় দেখাও, কি দেখাও, ইউ অলওয়েজ শো ইয়োর সেলফ, তুমি সবসময় নিজেকে দেখাও, আনএবল টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। তাহলে মাঝখানে কমপ্লিটিং পার্টটা হবে ইয়োর সেলফ আনএবল টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, অর্থাৎ অর্থের সাথে সঙ্গতিপূর্ণ রেখে আমরা অ্যান্সারটা লিখলাম। এরপরে আসো, দ্য ফার্মার্স ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড হোয়েন ইট স্টার্টেড টু রেন, তা এখানে আগের অংশটা হলো পাস্ট, হোয়েন যুক্ত সেন্টেন্সে পার্ট থাকবে হলো দুইটা, যদি প্রথম পার্ট পাস্ট হয় তাহলে পরের পার্ট পাস্ট হবে, যদি প্রথম পার্ট প্রেজেন্ট হয় তাহলে পরের পার্টও প্রেজেন্ট হবে। তাহলে দি ফার্মার্স ওয়ার ওয়ার্কিং, কৃষকরা কাজ করছিল, ইন দ্য ফিল্ড হোয়েন ইট, এর পরের থেকে গ্যাপ থাকবে, ইট স্টার্টেড টু রেন। আমি এখানে সরাসরি এক্সাম্পলটা দেখাচ্ছি অ্যান্সার সহ, তোমরা মাথায় রাখবা পরীক্ষার হলে কিন্তু এভাবে লিখতে হবে, অর্থাৎ ইনকমপ্লিট সেন্টেন্স পুরাটা তুমি তুলবে এবং ইনকমপ্লিট অংশটা তুমি কমপ্লিট করবে, এবং ইনকমপ্লিট পার্টের নিচে তুমি আন্ডারলাইন করবে ঠিক এইভাবে, ইট স্টার্টেড টু রেন, দে লেফট দেয়ার ওয়ার্ক অ্যাট ওয়ান্স অ্যান্ড ওয়েন্ট আন্ডার আ ট্রি। এরপর প্লিজ ওয়েট হিয়ার আনটিল আই কাম, এখানে অপেক্ষা করো আমি যতক্ষণ পর্যন্ত না আসি। মনে রাখবা, আনটিলের পর সবসময় অ্যাফার্মেটিভ হবে, আনটিলের পর সবসময় অ্যাফার্মেটিভ হবে, আর টিলের পর অ্যাফার্মেটিভ হতে পারে অথবা নেগেটিভও হতে পারে, এবং আনটিলের পর সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অবজেক্ট বসতে পারে নাও বসতে পারে। তাহলে ওয়েট হিয়ার
আনটিল আই কাম, এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত আমি না আসি। যদি আগের অংশ পাস থাকতো তাহলে আমরা পরের অংশ পাস করে ফেলতাম। এরপর আসো, আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করি না, ইট উইল রেন, বৃষ্টি হবে, বাট আই উইল টেক অ্যান আমব্রেলা ইন কেস। ইন কেসের পর মাথায় রাখবা, ইন কেসের পর সাবজেক্ট বসতে পারে, ভার্ব বসতে পারে, অবজেক্ট বসতে পারে, অথবা ইন কেসের পর অফ প্লাস অবজেক্ট হতে পারে। যেমন আমি যদি বলি কল মি ইন কেস অফ এনি এমার্জেন্সি, কল মি ইন কেস অফ এনি এমার্জেন্সি, এখানে কিন্তু ইন কেসের পর অফ বসিয়েছি এবং সরাসরি অবজেক্ট বসিয়েছি। অথবা আমি এরকমও বলতে পারি, কল মি ইন কেস ইউ ফিল এনি ইমার্জেন্সি, অর্থাৎ ইন কেস ইউ ফিল ইমার্জেন্সি। এই স্ট্রাকচারে আমরা ইন কেসের পর সাবজেক্ট দেখতে পেলাম, এরপরে আমরা ভার্ব দেখতে পেলাম, অবজেক্ট দেখতে পেলাম। তাহলে ইন কেস দিয়ে প্রায়ই পরীক্ষার মধ্যে আসে। যদি ইন কেস থাকে দুই রকমের স্ট্রাকচার হতে পারে, এক ইন কেসের পর সাবজেক্ট বসবে, এরপর ভার্ব বসবে, এরপর অবজেক্ট বসবে, অবজেক্ট সবসময় আবার নাও থাকতে পারে। আর যদি অথবা ইন কেসের পর সরাসরি অফ প্লাস অবজেক্ট বসতে পারে। আমরা এক্সাম্পলটা দেখি, please wait here until I came, এরপর I don't think it will rain but I will take an umbrella in case it rains, আমি আমব্রেলার সাথে রাখবো যদি বৃষ্টি হয়। I don't want to take any risk, আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। আরেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে দুইটা সেন্টেন্স থাকবে, একটা সেন্টেন্স থাকবে হচ্ছে কমপ্লিটেড সেন্টেন্স, আরেকটা সেন্টেন্স থাকবে হলো ইনকমপ্লিট। পরীক্ষার মধ্যে দুইটা সেন্টেন্স তোলার দরকার নেই, তুমি একটা সেন্টেন্স তুলবে। অর্থাৎ যদি দেখো ফার্স্ট সেন্টেন্সের মধ্যে গ্যাপ আছে তাহলে তুমি ফার্স্ট সেন্টেন্সটা তুলবে এবং আন্ডারলাইন করবে, দ্বিতীয় সেন্টেন্স না তুললে কোনো অসুবিধা নেই। তবে যথেষ্ট সময় পেলে তুমি দুইটা সেন্টেন্স তুলতে পারো, তবে সাধারণত দুইটা সেন্টেন্স তোলার কোনো দরকার হয় না। এরপর আসো, রানা স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম, রানা পরীক্ষায় ফার্স্ট হয়েছে। অ্যাজ সুন অ্যাজ হিজ প্যারেন্টস হার্ড দ্য নিউজ দে বিকেম ভেরি গ্ল্যাড, অ্যাজ সুন অ্যাজ এর স্ট্রাকচারটা আগেও বলেছি, অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে একটা অংশ যদি পাস্ট হয় অপর অংশ পাস্ট হবে, একটা অংশ যদি প্রেজেন্ট হয় অপর অংশ প্রেজেন্ট হবে। যখনই রানার প্যারেন্টস খবরটা শুনতে পেয়েছে দে বিকেম ভেরি গ্ল্যাড, তারা খুবই খুশি হয়েছে। এরপর আসো, দ্য ব্রিলিয়ান্ট রেজাল্ট অফ হার সান মেড দ্য উইডো সো মাচ ওভার হেল উইথ জয় দ্যাট শি কুড নট বাট শেড দ্য টিয়ার্স অফ জয়, অর্থাৎ বিধবার সন্তানের ভালো রেজাল্ট বিধবাকে এত বেশি খুশি করেছে যে সে চোখের পানি না ফেলে পারছিল না। সো মাচ ওভার হেল্প মানে আবেগ আপ্লুত হয়ে পড়া, সো মাচ ওভার হেল্প উইথ জয় দ্যাট শি প্রস্তুতি যতই ভালো হোক না কেন, পরীক্ষা যখন ঘনিয়ে আসে তখন কেমন যেন দিশেহারা লাগা শুরু করে না, চেনা অঙ্কটাও কেমন যেন অচেনা লাগা শুরু করে, এবং মনে হয় না ইস ঢাকার সেই স্যারের ফিজিক্স ক্লাসটা যদি আবার করতে পারতাম, ম্যাডামের ইংলিশ ক্লাসগুলোতে যদি আবার বসা যেত, অথবা স্যারের মার্কেটিং বা অ্যাকাউন্টিং ক্লাসগুলো যদি আবার একটু ঝালিয়ে দিত। কিন্তু সমস্যা তো আসলে সেখানেই, থাকি তো ঢাকার বাইরে, কীভাবে এই কাজটা করা সম্ভব। কিন্তু এখন কোনো অসুবিধা নেই, আমরা 10 মিনিট স্কুলে নিয়ে আসতে যাচ্ছি HSC পরীক্ষার্থীদের জন্য ঢাকার সব শিক্ষক শিক্ষিকাদের লাইভ ক্লাস, এখন পাওয়া যাবে ঘরে বসেই এবং তোমার মুঠো ফোনে রবি 4.5G সাথে দেশের যে কোনো ওকে। আমরা যেখানে ছিলাম দেখো, লাস্ট এক্সাম্পলে ছিলাম, ইউ আর ল্যাগিং বিহাইন্ড বিকজ ইউ ল্যাক ইন ইংলিশ প্রফিশিয়েন্সি, অর্থাৎ তুমি পিছিয়ে পড়ছো কারণ ইংলিশে তোমার দক্ষতা কিছুটা কম। ইট ইজ হাই টাইম ইউ, মাথায় রাখবা এটা প্রায়ই পরীক্ষার মধ্যে আসে, এটি একটি কমন কোশ্চেন, অর্থাৎ ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যদি থাকে এরপর দুইটা স্ট্রাকচার আমরা ফলো করি। যদি দেখো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট দেয়া থাকে তাহলে অবশ্যই তোমাকে ভার্পের পাস্ট টেন্স দিতে হবে, আর যদি সাবজেক্ট দেয়া না থাকে তখন তুমি সাবজেক্ট প্লাস ভার্পের পাস্ট টেন্স অথবা টু প্লাস ভার্পের প্রেজেন্ট ফর্ম হতে পারে। যেমন আমি আমার মতো করে এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করো, ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম উই স্টাডিড সিরিয়াসলি, অর্থাৎ ভালো করে পড়াশোনা করবার এখনই উপযুক্ত সময়, অথবা ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম টু স্টাডি সিরিয়াসলি। এখানে তাই হয়েছে, ইউ আর ল্যাগিং বিহাইন্ড বিকজ ইউ ল্যাক ইন ইংলিশ প্রফিশিয়েন্সি, তুমি পিছিয়ে পড়ছো কারণ তুমি ইংলিশ প্রফিশিয়েন্সিতে অতটা দক্ষ নয়। ইট ইজ হাই টাইম ইউ দেয়া আছে,
যদি ইউ দেয়া না থাকতো তাহলে তুমি ইউ দিবা, এরপর সরাসরি ভার্বের পাস্ট টেন্স করবা। আর যদি ইউ দেয়া থাকে অর্থাৎ সাবজেক্ট দেয়া থাকে তাহলে এরপর সরাসরি ভার্বের পাস্ট টেন্স হবে। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, ইউ লার্নড ইংলিশ, অর্থাৎ তুমি ভালো করে ইংলিশ। তাহলে আবার খুব ভালো করে খেয়াল করতো, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর পর কমন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস সরাসরি ভার্বের পাস্ট টেন্স, সাবজেক্ট প্লাস সরাসরি ভার্বের পাস্ট টেন্স। অথবা যদি সাবজেক্ট দেয়া না থাকে তখন টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে পারে, তবে বেস্ট হচ্ছে সাবজেক্ট প্লাস সরাসরি ভার্বের পাস্ট টেন্স। আবার বলছি, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর পর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস সরাসরি ভার্বের পাস্ট টেন্স। আমরা পরের স্ট্রাকচার, পরের এক্সাম্পলে চলে যাচ্ছি। রাইট ফর্মস অফ ভার্বস অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং রাইট ফর্মস অফ ভার্বসের ফর্মুলা যে জানে সে কিন্তু ফ্রি হ্যান্ডে ভালো, অর্থাৎ সে যখন কোনো কিছু লেখে তখন তার গ্রামাটিক্যাল মিস্টেক হয় না। আমরা এখানেও সরাসরি এক্সাম্পলের দিকে যাচ্ছি, খেয়াল করো, টাইম সেভ করবার জন্য, তাছাড়া আমরা সবগুলো আইটেম কভার করতে পারবো না। ওকে, অ্যান্সারের দিকে যাচ্ছি, খেয়াল করো। ইট ইজ নো ইউজ, ইট ইজ নো, এই অংশটা দেয়া ছিল না, ইট ইজ নো ইউজ ড্যাশ টু হার, ইট ইজ নো ইউজ ড্যাশ টু হার, ভালো করে খেয়াল করো। ইট ইজ নো ইউজ, ইউজ এখানে ভার্ব, টক এখানে আরেকটা ভার্ব, ইউজ এখানে ভার্ব, টক এখানে আরেকটা ভার্ব, ঠিক আছে। পাশাপাশি দুইটি ভার্ব যদি থাকে, আবার বলছি, যদি সিম্পল সেন্টেন্সে পাশাপাশি দুইটি ভার্ব থাকে তখন গ্যাপের ভার্ব অ্যাক্টিভ অর্থ যদি প্রকাশ করে তখন আইএনজি হবে, আর প্যাসিভ অর্থ প্রকাশ করলে সরাসরি পাস্ট পার্টিসিপল হবে। আবার বলছি, সিম্পল সেন্টেন্সে যদি পাশাপাশি দুইটি ভার্ব থাকে তখন অ্যাক্টিভ অর্থ প্রকাশ করলে দ্বিতীয় ভার্ব সরাসরি আইএনজি হবে, আর প্যাসিভ অর্থ প্রকাশ করলে গ্যাপের ভার্ব সরাসরি পাস্ট পার্টিসিপল হবে। ইট ইজ নো ইউজ, এখানে টক দেওয়া ছিল, পাশাপাশি দুইটি ভার্ব এবং অ্যাক্টিভ অর্থ প্রকাশ করেছে, সেই জন্য এখানে হয়েছে টকিং টু হার। দ্য পুলিশ অফিসার ফেল টু মেক হার লিসেন টু হিম, এখানে লিসেন ভার্বের প্রেজেন্ট ফর্ম পড়ছে, মাথায় রাখবা। মেক যখন বাধ্যবাধকতা বোঝাবে, মেক অথবা হ্যাভ অথবা গেট অথবা লেট ইত্যাদির পর সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আবার আমি বলছি, মেক দ্বারা, হেল্প দ্বারা, হ্যাভ হ্যাজ হ্যাড দ্বারা যদি কোনো কিছুকে বাধ্যবাধকতা বোঝায়, অর্থাৎ মেক, হেল্প অথবা গেটের পর কাজটাকে যদি অন্য কাউকে দিয়ে বাধ্য করা হয় তখন সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আবার বলছি, মেকের পর, হেল্পের পর, গেটের পর কোনো বাধ্যবাধকতা অর্থ যদি প্রকাশ করে তখন সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে দ্য পুলিশ অফিসার ফেল, পুলিশ অফিসার ব্যর্থ হয়েছিল টু মেক হার লিসেন, অর্থাৎ তাকে শোনাইতে, বাধ্যবাধকতা বুঝাইছে, লিসেন টু হিম। শি ইগনোর দ্য পুলিশ অফিসার্স রিকমেন্ডেশন, পুলিশ অফিসার রিকমেন্ডেশনকে সে ইগনোর করেছে। দ্যাট শি লক, পরীক্ষার মধ্যে দেওয়া থাকবে শুধু লক, এখানে উচিত অর্থ প্রকাশ করেছে, যদি উচিত অথবা অনুচিত অর্থ প্রকাশ করে তখন অর্থ অনুযায়ী এখানে শুড আসবে। তাহলে শি শুড লক দ্য হাউস, কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে শি হ্যাড টু অবজেক্ট, মাথায় রাখবা, অবজেক্ট টুর পরে সরাসরি ভার্বের আইএনজি হবে। আবার বলছি, অবজেক্ট টুর পরে সরাসরি ভার্বের অ্যাডিক্টেড টুর পরে, অবজেক্ট টুর পরে, লুক ফরওয়ার্ড টুর পরে সরাসরি ভার্বের আইএনজি হবে। তাহলে শি হ্যাড টু অবজেক্ট টু, গ্যাপের মধ্যে দেয়া ছিল স্টিল, এখানে হবে হচ্ছে স্টিলিং, এ লট অফ থিংস। শি স্টেটেড দ্যাট, সে বর্ণনা করেছিল যে এ লার্জ কোয়ান্টিটি অফ ক্লথিং অ্যান্ড অফ ভ্যালুয়েবল বুকস, এখানে ছিল হচ্ছে ইজ, হবে হচ্ছে ওয়্যার, পাস্ট টেন্স এবং প্লুরাল অর্থ প্রকাশ করেছে, সেজন্য এখানে ওয়্যার বসছে, ওয়্যার মিসিং, শি সেড। এখন আবার খেয়াল করো, এখন কিন্তু ইনভার্টেড কমার মধ্যে বক্তব্যটা আছে, যখন ইনভার্টেড কমা দেয়া থাকবে তখন ইনভার্টেড কমার ভিতরের টেন্সটা হবে, যদি ইনভার্টেড কমার ভিতরের টেন্সটা প্রেজেন্ট অর্থ প্রকাশ করে তখন প্রেজেন্ট হবে, যদি ভিতরের অংশটা পাস্ট অর্থ প্রকাশ করে তখন পাস্ট হবে। আই উইশ, আই, আই উইশ আই, আমরা সবাই জানি আই উইশের পর ওয়্যার অথবা হ্যাড বিন বসে, উইশের পর ওয়্যার অথবা হ্যাড বিন বসে। তাহলে আই উইশ আই হ্যাড বিন অ্যাট মাই হোম, তার ইচ্ছা করেছিল সে যেন বাসায় থাকে। লাস্ট নাইট, হ্যাড আই নোন ইন অ্যাডভান্স, যদি আমি আগেই জানতে পারতাম, আই উড হ্যাভ লকড দ্য হাউস, আই উড হ্যাভ লকড দ্য হাউস, তাহলে হাউসটা আমি লক করে ফেলতাম। তোমাদের মনে আছে এখানে কন্ডিশনাল সেন্টেন্সের থার্ড কন্ডিশনাল, একটা অংশ পাস্ট পারফেক্ট, হ্যাড আই নোন, হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল আছে। আমি জাস্ট কতক্ষণ আগে বলেছি শর্তযুক্ত সেন্টেন্সের একটা অংশ যখন পাস্ট পারফেক্ট, অপর অংশ হবে উড হ্যাভ অথবা উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, এখানে একটা অংশ হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল, সেজন্য এখানে উড হ্যাভ লকড বসেছে।
গ্যাপের মধ্যে ছিল শুধু লক, তুমি বসিয়েছো হলো উড হ্যাভ লকড, কারণ একটা অংশ এখানে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল, উড হ্যাভ লক দ্য হাউস। অ্যাকচুয়ালি আই অ্যাম ইউজ টু কিপিং, এখানে মনে রাখবা এর আগের ক্লাসে আমি বলেছিলাম যদি ইউজ টুর পূর্বে কোনো টু বি ভার্ব না থাকে তখন ইউজ টুর পর সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু ইউজ টুর পূর্বে যদি টু বি ভার্ব থাকে তখন আইএনজি হয়। আবার আমি বলছি যখন ইউজ টুর পূর্বে টু বি ভার্ব দেওয়া আছে তখন সরাসরি আইএনজি হবে, আর ইউজ টুর পূর্বে যদি কোনো টু বি ভার্ব দেওয়া না থাকে তখন সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। অনেকটা এরকম হি ইউজ টু ওয়ার্ক আর্লি ইন দ্য মর্নিং, ইউজ টুর পূর্বে কোনো টু বি ভার্ব নেই, বাট হি ইউজ টু ওয়াকিং আর্লি ইন দ্য মর্নিং, ইউজ টুর পূর্বে টু বি ভার্ব এখানে দেয়া আছে। এখানে একই রকম আই অ্যাম ইউজ টু, ইউজ টুর পূর্বে অ্যাম টু বি ভার্ব দেওয়া আছে, সেই জন্য এখানে কিপ শব্দটা হয়ে গেছে কি কিপিং, কিপিং দ্য ডোর ওপেন, মাই অর্থাৎ তার হ্যাবিট হচ্ছে সে ডোরটা সবসময় ওপেন রাখে। মাই ব্যাড হ্যাবিট হ্যাড মি, মাই ব্যাড হ্যাবিট হ্যাড মি কিপ দ্য ডোর ওপেন, অর্থাৎ আমার ব্যাড হ্যাবিট আমাকে বাধ্য করেছে দরজাটাকে ওপেন রাখতে। হ্যাব হ্যাজ হ্যাড এখানে বাধ্য করা অর্থ প্রকাশ করেছে। আমি আগেই বলেছিলাম যখন মেক দ্বারা, হ্যাব দ্বারা, হ্যাড দ্বারা, গেট দ্বারা অন্য কোনো কাজকে বাধ্য করা বোঝাবে তখন সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে হ্যাড, হ্যাডের পরে কিন্তু কেপ হয় নাই, কারণ এই হ্যাড দ্বারা অন্য কাউকে দিয়ে কোনো কিছুকে বাধ্য করা বুঝিয়েছে, সেজন্য সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। এরপর আসো ডাজ ইট রিয়েলি হ্যাভ, ডু ডাজ ডিডের পর সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। মাথায় রাখবা যখন কোনো সেন্টেন্সের প্রথমে ডু অথবা ডাজ অথবা ডিড থাকে তখন সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মাথায় রাখবা এটা। তাহলে মাই ব্যাড হ্যাবিট হ্যাড মি কিপ দ্য ডোর ওপেন, ডাজ ইট রিয়েলি হ্যাভ আ ব্যাড ইফেক্ট, ডাজ আছে সেই জন্য সরাসরি হ্যাভ বসেছে। তাহলে খেয়াল করো তো আমরা রাইট ফর্মস অফ ভার্বের এই এক্সাম্পল থেকে আমরা কিন্তু বেশ কিছু জিনিস শিখেছি। একটা হচ্ছে শর্তযুক্ত সেন্টেন্সের একটা অংশ যখন পাস্ট পারফেক্ট তখন অপর অংশ হবে হলো উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। তারপরে আমরা শিখেছি যখন ইউজ টুর পূর্বে টু বি ভার্ব থাকে তখন আইএনজি হয়, যখন ইউজ টুর পূর্বে টু বি ভার্ব থাকে না তখন সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তারপরে আমরা শিখেছি একই সেন্টেন্সে যখন পাশাপাশি দুইটি ভার্ব থাকে, আমি রিপিট করছি অত্যন্ত ইম্পর্টেন্ট, যখন সিম্পল সেন্টেন্সে পাশাপাশি দুইটি ভার্ব থাকে তখন গ্যাপের ভার্ব একটি অর্থ প্রকাশ করলে সরাসরি আইএনজি হবে, প্যাসিভ অর্থ প্রকাশ করলে সরাসরি পাস্ট পার্টিসিপল হবে। আবার বলছি যখন সিম্পল সেন্টেন্সে পাশাপাশি দুইটি ভার্ব থাকবে গ্যাপের ভাব তখন অ্যাক্টিভ অর্থ প্রকাশ করলে সরাসরি আইএনজি এবং প্যাসিভ অর্থ প্রকাশ করলে সরাসরি পাস্ট পার্টিসিপল হবে। এছাড়া আমরা শিখেছি হলো মেক দ্বারা, হেল্প দ্বারা, গেট দ্বারা বাধ্যবাধকতা যদি বোঝায় তখন সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর আমরা শিখলাম যদি ইনভার্টেড কমা দেওয়া থাকে তখন তুমি টেন্স ফলো করবা, ইনভার্টেড কমার ভিতরের টেন্সটা ফলো করবা। ট্রান্সফরমেশনে চলে যাচ্ছি আমরা, ট্রান্সফরমেশনে দেখো, ট্রান্সফরমেশনে আমরা এখানে অ্যানি ফ্রাঙ্ক ট্রান্সফরমেশন অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং ট্রান্সফরমেশনের আমরা ট্রান্সফরমেশন দ্বারা কিন্তু অনেক কিছু মিন করে, এবং ট্রান্সফরমেশন যে খুব ভালো করে পারবে তার রাইট ফর্মস অফ ভার্বসের খুব ভালো সেন্স থাকতে হবে, তার কমপ্লিটিং সেন্টেন্সের খুব ভালো সেন্স থাকতে হবে। আমরা ট্রান্সফরমেশনে আমরা টেক্সচুয়াল ট্রান্সফরমেশন নিয়েছি। তোমরা আরেকটা বিষয় মাথায় রাখবা, তোমাদের গ্রামার পার্টের অনেক কিছু কিন্তু টেক্সচুয়াল হওয়ার পসিবিলিটি আছে, এবং আজকেও তোমরা দেখেছো আজকের ফার্স্ট পেপার পরীক্ষাতে কিন্তু তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তোমাদের রিঅ্যারেঞ্জ এবং আরও অনেক আইটেম কিন্তু টেক্সচুয়াল এসছে। অ্যানি ফ্রাঙ্ক ইজ পারহ্যাপস দ্য মোস্ট ওয়েল নোন ভিকটিম অফ দ্য নাজি হোলোকস্ট, পজিটিভ করতে বলেছে, ঠিক আছে, পজিটিভ করতে বলেছে। এখানে আমরা তোমাদের মনে আছে নিশ্চয়ই যদি ডিগ্রির ক্ষেত্রে, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি দেখো শুধু দি আছে, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি দেখো শুধু দি আছে তাহলে পজিটিভ করবার সময় শুরু হবে নো আদার দিয়ে। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি দেখো ওয়ান অফ দ্য আছে তখন শুরু হবে হচ্ছে ভেরি ফিউ দিয়ে। আবার বলছি সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি দেখো শুধু দি আছে অর্থাৎ ওয়ান অফ দ্য নেই তখন পজিটিভ শুরু হবে হচ্ছে নো আদার দিয়ে, আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি দেখো ওয়ান অফ দ্য আছে তখন পজিটিভ শুরু হবে ভেরি ফিউ দিয়ে। সাথে মাথায় রাখবা ভেরি ফিউয়ের পর সবসময় প্লুরাল হবে আর নো আদারের পর সবসময় সিঙ্গুলার হবে। তাহলে অ্যানি ফ্রাঙ্ক ইজ পারহ্যাপস দ্য মোস্ট ওয়েল নোন ভিকটিম অফ নাজি হলোকস্ট। এখানে পারহ্যাপস কথাটা এক্সট্রা শব্দ,
এক্সট্রা কোনো ইনফরমেশন যদি থাকে, পারহ্যাপস এই টাইপ কোনো কথা যদি থাকে, ওয়ান ডে এই টাইপ কথা যদি থাকে, তাহলে এটা বাক্যের প্রথমেই বসাবা, তাহলে অ্যান্সারটা হবে এরকম। পজিটিভ করছি আমরা, পারহ্যাপস নো আদার ভিকটিম। নো আদার কেন বসিয়েছি? কারণ এখানে দি আছে, যদি এখানে ওয়ান অফ দ্য থাকতো তাহলে আমরা ভেরি ফিউ বসাইতাম। পারহ্যাপস নো আদার ভিকটিম অফ দ্য নাজি হলোকস্ট ইজ সো মাচ ওয়েল নোন অ্যাজ অ্যানি ফ্রাঙ্ক। সো মাচের জায়গায় এখানে অ্যাজ বসতে পারে, ঠিক আছে? তাহলে আবার অ্যান্সারটা, পারহ্যাপস নো আদার ভিকটিম অফ দ্য নাজি হলোকস্ট ইজ সো মাচ ওয়েল নোন অ্যাজ অ্যানি ফ্রাঙ্ক। এরপর আসো সেকেন্ড এক্সাম্পল, শি ওয়াজ গিভেন আ ডায়েরি ইন হুইচ শি ক্রনিকেলড হার লাইফ ফ্রম 1942 to 1944। সিম্পল করতে বলেছে, আমরা সবাই জানি সিম্পল মানে, সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সাবজেক্ট থাকবে একটা, মেন ভার্ব থাকবে হচ্ছে একটা। এই সেন্টেন্সটা কিন্তু শি ওয়াজ গিভেন আ ডায়েরি ইন হুইচ, হুইচ রিলেটিভ প্রোনাউন থাকার কারণে সেন্টেন্সটা হয়ে গেছে হলো কমপ্লেক্স, হুইচ যুক্ত সেন্টেন্স। মনে রাখবা, যদি কোনো সেন্টেন্সের মাঝখানে হোয়াট থাকে, হুইচ থাকে, দ্যাট থাকে, দো অথবা অলদো থাকে, হোয়েন থাকে, তাহলে ওই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স। যখন ওই সেন্টেন্সকে তুমি সিম্পল করবা তখন রিলেটিভ প্রোনাউন উঠে যাবে, দো অলদো উঠে যাবে, হোয়েন উঠে যাবে, সাবজেক্ট থাকবে হচ্ছে একটা, মেন ভার্ব থাকবে হচ্ছে একটা। শি ওয়াজ গিভেন আ ডায়েরি, তাকে একটা ডায়েরি দেওয়া হয়েছিল, ইন হুইচ যেটিতে শি ক্রনিকেলড হার লাইফ ফ্রম 1942 to 1944। এটাকে সিম্পল করবো আমি, তাহলে শি ক্রনিকেলড হার লাইফ, সে তার জীবনে তার জীবনপঞ্জি লিখেছিল 1942 to 1944 ইন আ ডায়েরি, কোনো একটা ডায়েরিতে গিভেন টু হার। খেয়াল করে দেখো, এই পুরো সেন্টেন্সের মধ্যে কিন্তু আমার সাবজেক্ট হচ্ছে একটা, শুধু শি, এবং এখানে পুরো সেন্টেন্সের মধ্যে ভার্ব হচ্ছে একটা, শুধু ক্রনিকেল, কিন্তু আগের সেন্টেন্সের মধ্যে কিন্তু ভার্ব ছিল হচ্ছে দুইটা এবং সাবজেক্টটা ছিল দুইটা। আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আমরা আবার ফিরে আসব, তোমরা সবাই লাইভে থাকবা। আমাদের বিরতির পর আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে ঠিক 9টা থেকে 10টা পর্যন্ত। আমরা কঠিন আইটেমগুলো কিন্তু এখনও বাকি আছে, বিরতির পর আমরা ফোকাস করব হচ্ছে কানেক্টরসের উপরে, বিরতির পর আমরা ফোকাস করব হচ্ছে মডিফায়ারের উপরে, বিরতির পর আমরা ফোকাস করব পাংচুয়েশনের উপর, এবং বিরতির পর আমরা ফ্রি হ্যান্ড নিয়ে আমরা আলোচনা করব। ফ্রি হ্যান্ডের কিছু স্ট্রাকচার আছে এবং ফ্রি হ্যান্ডের কিছু লেন্থের বিষয় আছে, সব কিছু আমরা মেনটেন করব। তোমরা সবাই সাথে থাকবা, ঠিক 9টার সময় আমরা বিরতির পর আসছি। ওকে, থ্যাংক ইউ।